আমরা সকলেই এমন একটা হেয়ার অয়েল চাই যেটা আমাদের চুলের অল ইন ওয়ান কাজ করবে চুল পড়াটাকে বন্ধ করবে এবং নতুন করে চুলের রিগ্রোথ করতে সাহায্য করবে যেখানে টাক পড়ে গেছে চুল উঠে উঠে যাদের চুলটা লম্বা হচ্ছে না এমন একটা জায়গায় সে থেমে গেছে সেখান থেকে আর বাড়ছে না সেইটা বাড়তে শুরু করবে যাদের ড্যান্ড্রফ রয়েছে চুলে সেটাকে ক্লিন করতে সাহায্য করবে এবং যাদের চুলটা একদম রাফ হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে সেখান থেকে তোমাদের চুলটাকে নতুন করে আগের মতো ফিরিয়ে দেবে এরকম একটা হেয়ার অয়েল তোমরাও নিশ্চয়ই অবশ্যই কমেন্ট করে জানিও আজ আমি তোমাদের জন্য ঠিক এইরকমই একটা হেয়ার অয়েল নিয়ে এসেছি অবশ্যই তোমরা ফুল ভিডিওটা দেখো আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আমার ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লাগে আর হেল্পফুল মনে হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে বেল বাটনটা বাজিয়ে রেখো সুন্দর সুন্দর হোম রেমেডি পাওয়ার জন্য আজ আমি তোমাদের সাথেই পাওয়ারফুল হোম মেড হেয়ার অয়েলটা শেয়ার করবো কীভাবে বানাবে কী কী দিয়ে বানাবে সব কিছু এই ভিডিওটিতেই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেব। প্রথমেই আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে কারিপাতা এবং বৃঙ্গ রাজগাছ এই দুটোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এটাকে রোদে একটু শুকিয়ে নিচ্ছি যেন এর মধ্যে কোনো জলের অংশ না থেকে যায় তারপরে তোমরা এখানে দেখছো জবা ফুল নিয়েছি আমি চার থেকে পাঁচটি জবা ফুলের করেই নিয়েছি যেটা থোকা জবা বলি পঞ্চমুখী জবাটা নিয়েছি তোমরা যে কোনো লাল জবা ফুল নিতে পারো আর নিয়েছি দুটো আমলকি ছোটো ছোটো করে কেটে রেখেছি আর এই তেলটা বানানোর জন্য আমি এখানে প্যারাশুডের কোকোনাট অয়েলটা ব্যবহার করছি তোমরা যে কোনো হেয়ার অয়েল ব্যবহার করতে পারো তোমরা যখন এই হেয়ার অয়েলটাকে বাড়িতে বানাবে তোমাদের পছন্দ মতো অয়েল ব্যবহার করতে পারো কোকোনাট অয়েলই যে ব্যবহার করতে হবে তার কিন্তু কোনো মানে নেই একে একে আমি এখানে কারিপাতা এবং ভৃঙ্গরাজ গাছ এবং জবা ফুলের যে পাপড়িগুলো রেখেছিলাম খুলে সব কিছু দিয়ে দিয়েছি এই সময় কিন্তু গ্যাসের হিটটা একদম লো করে রেখে দেবে তারপরে আমলা নিয়েছি যে দুটোকে কেটে রেখেছিলাম ছোট ছোটো করে তাকে একটু থ্যাতো করে নিয়ে এর মধ্যে দিয়ে দাও মিনিমাম পনেরো মিনিট হালকা হিটে এটাকে ফুটতে দাও দেখবে তোমাদের তেলটা ফুটতে শুরু করবে তেলের কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং যখন ব্রাউন ব্রাউন কালার হয়ে আসবে হতে শুরু করবে তখন তোমরা এটাকে নামিয়ে দেবে এর মধ্যে দিয়েছি কারিপাতা বৃঙ্গরাজ গাছ এবং আমলা জ ফুলের পাপড়ি এই সব কিছুর এত পাওয়া রয়েছে তোমাদের চুল পড়াটাকে একদম বন্ধ করে দিতে পারে শুধুমাত্র একবার ব্যবহার করার পরেই আমলকিকে আয়ুর্বেদে অমৃত বলা হয়েছে কেশরাজ মানে ভৃঙ্গরাজকে ক্রেশরাজ বলা হয়েছে আয়ুর্বেদিক এর এতটা গুণ তোমরা যদি এটাকে কন্টিনিউ ব্যবহার করতে থাকো তোমরা দেখবে তোমাদের চুল পড়া একদম বন্ধ হয়ে গেছে এটা কিন্তু আমি ব্যবহার করি আমি ব্যবহার করি জন্যই তোমাদের সাথে এত জোরের সাথে শেয়ার করতে পারি যারা চুলকে ভালোবাসো এবং চুলকে লম্বা ঘন মজবুত করতে চাও অবশ্যই এই হেয়ার অয়েলটা বাড়িতে বানিয়ে ব্যবহার করো দেখবে চুল পড়া একদম বন্ধ হয়ে গেছে আর অবশ্যই এটাকে কাচের বোতলে রাখার চেষ্টা করবে যে কোনো কাচের বোতল নিতে পারো আমি এখানে ডাবরের হানির বোতলটা নিয়েছি এরপরে এই অয়েলটাকে কী করে ব্যবহার করবে এখন যেহেতু শীতকাল পড়েছে তেল জমে যাবে আমি যেহেতু নারকেল তেল ব্যবহার করছি তেলটাকে একটু হালকা উষ্ণ গরম করে নিলে খুব ভালো রেজাল্ট পাবে তোমরা কারণ গরম হালকা উষ্ণ গরম তেল যখন তোমরা তোমাদের স্ক্যাল্পে মাসাজ করবে তার বেনিফিট কিন্তু আরও ভালো তোমরা তোমাদের চুলে পাবে এই যে হোম মেড অয়েলটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম এটা তোমাদের চুল পড়াটাকে এক সপ্তাহের মধ্যে নাইনটি কমিয়ে দেবে যাদের খুব হেয়ার ফল হচ্ছে চুল পড়া কোনো কিছুতেই বন্ধ করতে পারছো না আজকের এই রেমেডিটা এই হোম মেড অয়েলটা বাড়িতে বানিয়ে ব্যবহার করো দেখবে তোমাদের চুল পড়াটা কতটা কমে গেছে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে যখনই যে কোনো অয়েল কিংবা হেয়ার মাস্ক অ্যাপ্লাই করো তার আগে অবশ্যই মাথাটাকে ভালোভাবে আঁচড়ে নাও যাতে কোনো জট না থাকে কিভাবে অ্যাপ্লাই করবে তেল দেখতে পাচ্ছ আমি সিঁধি ফাঁকা করে আমার চুলের গোড়াতে আগে লাগিয়ে নিচ্ছি পরে আমি লেনথের অ্যাপ্লাই করব চুলের গোড়াতে খুব ভালোভাবে লাগিয়ে নাও যাতে কোনো জায়গা ফাঁকা না পড়ে যায় তারপরে হালকা হাতে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট আস্তে আস্তে আঙ্গুলের মাথা দিয়ে মাসাজ করো মাসাজ করার ফলে স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশানটা বাড়বে এবং আমাদের স্ক্যাল্পের রিগ্রোথ করবে এবং আমাদের চুলটাকে লম্বা ঘন মজবুত করতে সাহায্য করবে যারা চাইছ তোমাদের চুলটাকে লম্বা করতে এবং চুলটা যেন উঠে না যায় আর যেখানে উঠে গেছে সেখানে যেন নতুন করে চুলের দিগ্রোধ হয় আজকের ভিডিওটা তাদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না যাদের প্রচণ্ড চুলের খারাপ অবস্থা হয়ে গেছে চুল উঠে উঠে টাক পড়ে গেছে তাদের সাথে ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে নিও আর তোমাদের আজকের এই হোমমেড হেয়ার অয়েলটা কেমন লেগেছে বাড়িতে বানিয়ে ব্যবহার করো তারপরে আমাকে কমেন্ট করে জানিও তারপরে পুরো মাথাতে যখন তেলটা লাগানো হয়ে যাবে মিনিমাম দু থেকে তিন ঘন্টা মাথাতে রাখো তারপরে নর্মালি শ্যাম্পু করে নাও কিংবা তোমরা যদি চাও ওভারনাইটের জন্য এটাকে রেখে নেক্সট দিন তোমরা শ্যাম্পু করতে পারো শ্যাম্পু করার পরে রেজাল্টটা তোমরা যখন প্রথমবার অ্যাপ্লাই করবে তারপরে দেখবে চুল পড়াটা কতটা কমে গেছে এক্সট্রিম লেভেলের যারা হেয়ার ফল হচ্ছে কোনো কিছুতেই চুল পড়া বন্ধ করতে পারছো না আমার কথা একটু বিশ্বাস করে এই তেলটাকে এক সপ্তাহ মিনিমাম ব্যবহার করো দেখবে চুল পড়া উধাও হয়ে গেছে আমার চুলের রেজাল্টটা দেখে ভাবছো হয়তো যে কী অ্যাপ্লাই করেছি আমি কিন্তু এই তেলটা অ্যাপ্লাই করার পরে নর্মালি শ্যাম্পু করেছি কোনো কন্ডিশনার না কোনো সিরাম অ্যাপ্লাই করিনি আমার চুলটা এখন এরকমই হয়ে গেছে প্রত্যেকটা ভিডিওতে তোমরা হয়তো লক্ষ্য করলে দেখতে পাবে যে আমার চুলটার এরকমই একটা শাইন চলে এসেছে কারণ আমি সবসময় নর্মাল হোম রেমেডি ব্যবহার করি তোমাদের সাথে শেয়ারও করি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশের বেল বাটনটা বাজিয়ে রেখো যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো ইউটিউবে তোমরা সঙ্গে সঙ্গে যেন পেয়ে যাও আর তোমরা তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে ভিডিওটা শেয়ার করে নিও কমেন্ট করে জেনে তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে